এই দেখো আন্তঃধর্মীয় সংলাপের নামে দি হাঙ্গার প্রজেক্ট নামক একটা এনজিও নন গভর্নমেন্ট অর্গানাইজেশন বেসরকারি সাহায্য সংস্থা বা সেবা সংস্থা এই নামে এরা একটা এই প্রজেক্ট হাতে নিয়েছে ইউসেইড ইউকে এইড এটার বড় অক্ষর এখানে লেখা আর নিচে লেখা আছে ফ্রম দি ব্রিটিশ পিপল মানে ব্রিটিশ জনগণের পক্ষ থেকে কোত্থেকে আসছে এটা চিনেননি ওনাদেরকে কারা ওনারা তারা যারা 190 বছর আমাদেরকে গোলামির শৃঙ্খলায় আবদ্ধ রাখে অন্যায়ভাবে আমাদের এই দেশকে আমাদের এই সম্পদকে তারা লুটপাট করে নিয়ে গেছে এই ঘটনা সত্য না মিথ্যা ইতিহাস ভুলে গেলে চলবে না সতর্ক থাকতে হবে তারা চলে গেছে তাদের ষড়যন্ত্র কি বন্ধ আছে এই দেখেন এইটা তাদের জনগণের পক্ষ থেকে হাদিয়া পাঠিয়েছে আমাদের দেশে ইউকে এইড মানে ইউকের পক্ষ থেকে সাহায্য এইড মানে কি সাহায্য না সহযোগিতা এইটা করতে তারা আমাদের এখানে এই দেশে আসছে এই দেখেন এটা আমি নিয়েছি আপনাদের ঈশ্বরগঞ্জ ময়মনসিংহ পাশে আপনাদের একটা জেলা আছে না ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার অনেকগুলো আলেমকে একত্রিত করে এই আন্তঃধর্মীয় সংলাপের প্রোগ্রাম করা হয়েছে আন্তঃধর্মীয় সংলাপ হলো ইন্টারফেইথের অংশ ইন্টারফেইথ অর্থ হলো এ নিউ রিলিজন বাট এক্সারসাইজ অফ অল রিলিজন এটা একটা নতুন ধর্ম কিন্তু এই ধর্মে সকল ধর্মের অনুশীলন করানো হয় তার মানে কি সকল ধর্মকে সঠিক বলা হয় ঈমান থাকবে ধর্ম কয়টা সঠিক ধর্ম কয়টা ধর্মই একটা তাহলে আবার আন্তঃধর্মীয় ঐক্য কি জিনিস এখন আসেন এই দি হাঙ্গার প্রজেক্ট বা আন্তঃধর্মীয় সংলাপ বা ইউকে এই নামক এই সংগঠন আমাদের মধ্যে কি করতেছে এরা কি লিখছে দেখেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের এমআইপিএস প্রকল্পের সহযোগিতায় পিস ফ্যাসিলিটেটর গ্রুপ পিএফজি ঈশ্বরগঞ্জ ময়মনসিংহ কর্তৃক আয়োজিত আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠান থেকে আমরা ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার সকল অংশগ্রহণকারী ও ধর্মীয় নেতা উগ্রবাদ জঙ্গিবাদ মুক্ত সামাজিক সম্প্রীতির ঈশ্বরগঞ্জ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি আমরা এমন ঈশ্বরগঞ্জ বিনির্মাণ করতে চাই যেখানে মর্যাদা নিরাপত্তা ও বৈচিত্র্য মর্যাদা নিরাপত্তা ও বৈচিত্র্য ভালো করে মর্যাদা নিরাপত্তা ও বৈচিত্র্য এই তিনটি অনন্য পরস্পর সম্পর্কিত এবং অলঙ্ঘনীয় মূলনীতি হিসেবে বিবেচিত হবে পরস্পর সম্পর্কিত অলঙ্ঘনীয় মূলনীতি হবে এই তিনটা জিনিস ভালো করে মনে রাখবেন দেশের ক্রমবর্ধমান অসহিষ্ণুতা সহিংসতা ও উগ্রবাদিতাকে অতিক্রম করে একটি উদার সহিষ্ণু বহুত্ববাদী এই মুসলমান বুঝনি বুঝনি শিরকি প্রতীক নিয়ে কোনো মুসলমান সম্মানী হতে পারে না দেখো দেখো ভিতরে কি প্ল্যান করে উম্মতের মুখ দিয়ে কি কথা বাইর করে গেছে সতর্ক যদি না হও পস্তাইবা পরবর্তীতে ঈমান হারা হয়ে যাবে তোমার পরবর্তী প্রজন্ম আরে আমাদেরকে তো মেরে ফেলবে আমরা জানি আমাদেরকে মেরে ফেলার জন্য তারা তাদের হ্যাঁ পোপ ফ্রান্সিস যেখানে থাকে ভ্যাটিকান সিটি সেখানে আমাদেরকে নিয়ে আলোচনা হয় ভ্যাটিকান সিটিতে আমাকে নিয়ে আলোচনা হয়েছে যে আমি কে কথা বুঝেন নাই আমি কেন বলি যে খ্রিস্টান ধর্ম গ্রহণ করলে তুমি যীশু খ্রিস্টের ঘোষণা অনুযায়ী জাহান্নাম তুমি একমাত্র সঠিক ধর্ম মুসলমান হওয়া ছাড়া ইমানদার হওয়া ছাড়া তৌহিদবাদী হওয়া ছাড়া ইমান আনা ছাড়া জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নাই কোনো রাস্তা নাই কোনো রাস্তা নাই এটা বলে উগ্রবাদী কথা বলে এখন আপনারা আলেমরা বলেন এ হুজুর বলেন আমার এই কথা কি ঠিক না বেঠিক
বলে লে কবে অসুবিধা হক কথা বাপের কোলে বসে বলা যায় আমি কি বেটা সবচেয়ে বড় আলেম নাকি আমারও তো ভুল হতে পারে হায় আল্লাহ তুমি বুঝার তৌফিক দান করো ভালো করে শুনেন ভালো করে শুনেন হ্যাঁ কোথায় আছেন ওলামায়ে কেরামের ওলামায়ে কেরামকে একত্রিত করে ইমাম খতিব মাদ্রাসার মুহতামিম উস্তাদদেরকে একত্রিত করে অঙ্গীকার করাইতেছে অঙ্গীকার হুজুরে এটা অঙ্গীকার নামা পড়তেছি আমি লেখা আছে পিছনে আমি তো বাইর করে নিয়ে আপনারা মনে করছেন কি করতেছেন না এই যে অঙ্গীকার নামা এটা এখানে নিচে সাইন দিবে পড়াইতেছি আমি আপনাদেরকে উপরেরটা নিচেরটা পড়াবো পুরোটা পড়াইতে পারবো না ভিতরে এগারো দফা আছে প্রত্যেকটা ইমানের সাথে সাংঘর্ষিক প্রত্যেকটা আল্লাহ তুমি হেফাজত করো বলতেছি কি দেখেন দেশের ক্রমবর্ধমান অসহিষ্ণুতা সহিংসতা ও উগ্রবাদিতাকে অতিক্রম করে একটি উদার সহিষ্ণু বহুত্ববাদী খুব খেয়াল করেন বাবারা আমাদের আসলে কলিজার মধ্যে রক্ত করোনা সহ্য করতে পারি না তো এই জন্য অনেক সময় কথাবার্তা একটু বেফুহুস বা একটু এই কি বলে কঠিন বের হয়ে যায় ওইটার জন্য ক্ষমা চাই যতটুকু কথা আমার না হওয়া দরকার ছিল তার চেয়ে বেশি হয়ে গেছে সেটার জন্য কোনো ব্যাখ্যা ছাড়া মাফ চাই যারা কষ্ট পাইছেন তাদের কাছেও মাফ চাই কিন্তু ইমান কুফুরের ব্যাপারে ছাড় দিব না এটাই সিদ্ধান্ত এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই মানলে মানেন না মানলেও উম্মতের সামনে প্রকাশ করেন আপনি আর আমরা কারা শিরিকের কোনো সুযোগ ইসলামে নাই দেখেন কি বলতেছেন আল্লাহ আমি পড়তেছি যে আমার কষ্ট লাগতেছে কষ্ট বহুত্ববাদী নিরাপদ মর্যাদাপূর্ণ মুক্ত মানবিক ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলার ভিত্তি হবে এই তিনটি মূলনীতি তিনটি মূলনীতি বারবার বলছিলাম না এই বহুত্ববাদী সমাজ গড়বেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমরা একত্ববাদী সমাজ গড়তে চাই বহুত্ববাদী সমাজ মানি তো কাফের বেঈমান মুশরিক বুঝলেন আলেমদেরকে বসে অঙ্গীকার নিতে হুজুর হুজুর এটা এরকম না যে শুধু ওখানে থাকবে সারা দেশব্যাপী শুরু হয়েছে সারা দেশব্যাপী আমরা যেমনিভাবে ইন্ডিয়ার গোমূত্রখোরদের সংস্কৃতিকে সহ্য করি নাই ঠিক তেমনিভাবে পশ্চিমাদের কুপুরি সিরিকি কোনো আদর্শকেও আমরা মেনে নিব না ইনশাআল্লাহ বহুত্ববাদী সমাজ করবেন আপনি মানবেন এটা হ্যাঁ তাহলে এটা কেমনে আমি সহ্য করতে পারি আমার বলেন আপনি এটা কীভাবে সহ্য করা এই বহুত্ববাদী সমাজ গঠন করার জন্য আমার রসুল দান রহিত করছিল এই বহুত্ববাদী সমাজ গঠন করার জন্য আমার রসুল তার মাতৃভূমি জন্মভূমি বাইতুল্লাহ ছেড়ে হিজরত করেছিল কোথায় আমরা কাল কিয়ামতের মাঠে কী জবাব হবে আমাদের আল্লাহর কাছে কত ভয়ঙ্কর আপনি দেখেন এরপরে তারা বলতেছে আমরা আমাদের কর্ম ও আচরণে এই তিন মূলনীতিকে সদা সমুন্নত রাখতে সচেষ্ট থাকব এবং এর সাথে সাংঘর্ষিক বা লঙ্ঘন হয় এমন যে কোনো তৎপরতাকে নিরুৎসাহিত ও প্রতিরোধ করব আমরা বিশ্বাস করি যে যদি পরস্পরের প্রতি আস্থা ও বিশ্বাসের মধ্য দিয়ে সামাজিক সহাবস্থান নিশ্চিত হয় তবে ঈশ্বরগঞ্জ হবে সাম্প্রদায়িক ও ধর্মীয় সম্প্রীতির একটি বিরল দৃষ্টান্ত আমরা ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার বিভিন্ন ধর্মের অনুসারীগণ আরও ঘোষণা করছি যে এই কথা বলে এগারোটা পয়েন্ট এখানে আনছে নিচে গিয়ে লিখতেছে আমরা নিম্ন স্বাক্ষরকারীগণ স্ব স্ব ধর্ম ও সংগঠনের প্রতিনিধি হিসেবে দেশের ক্রমবর্ধমান অসহিষ্ণুতা সহিংসতা উগ্রপন্থার চ্যালেঞ্জ মোকাবেলায় মর্যাদা নিরাপত্তা ও বৈচিত্র্য কে মূলনীতি হিসেবে গ্রহণ করে একটি উদার সহিষ্ণু বহুত্ববাদী নিরাপদ মর্যাদাপূর্ণ মুক্ত ও মানবিক সমাজ গড়ে তোলার প্রত্যয়ে এই ঘোষণাপত্রের সাথে একাত্মতা প্রকাশ করছি এবং স্বেচ্ছায় ও সজ্ঞানে এই অঙ্গীকার মেনে চলার প্রত্যয় ব্যক্ত করছি আমি নিজের আগ্রহ থেকে ঈশ্বরগঞ্জ তথা সারা বাংলাদেশ থেকে সহিংস উগ্রবাদ নিরসনের এই জাগরণে যুক্ত হলাম এই অভিযান আমার কাছে নিরাপদ মর্যাদাপূর্ণ মুক্ত মানবিক ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়তে গুরুত্বপূর্ণ অগ্রাধিকার এই অভিযানের একজন অংশীদার হতে পেরে আমি গর্বিত আয় আয় হায়
বৈচিত্র্য বুঝছেন নি আপনারা? বৈচিত্র্য মানে হলো নারী পুরুষ হিজড়া তানজান্ডা, সমকামিতাকেও আপনি মর্যাদা দিতে হবে। পতিতালয়, পতিতালয়ের অনুমোদন তো দিবেন, দিবেন পতিতাকে সামাজিকভাবে সম্মান করবেন, এগুলো মানলে এগুলো হবে। আমরা এই তিন মূলনীতি মানি না, আমরা রসুলে আরবির দেওয়া মূলনীতি মানি। লন্তম তাজিল্লু মা তামাসাকতুম বিহিমা কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূল। আমাদের মূলনীতি কয়টা? দুইটা, রসুলের ঘোষিত কোরআন সুন্না এবং ইসলামী শরিয়ার আরো দুইটা আছে, ইজমা এবং কিয়াস। তাহলে কোরআন হাদিস ইজমা কিয়াস হলো আমাদের মূলনীতি। এই তিন মূলনীতির ভিতরে আমরা সকল ধর্মের লোকেরা প্রয়োজনে সকল ধর্মের দাবিদার আর কি। ধর্ম তো কয়টা? একটা। অন্য কোন ধর্মকে আল্লাহই মানে নাই, আমরাও মানি না। আল্লাহ কি বলছে? ওয়ামাই ইয়াবতাকি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে, অন্য কোনো মতকে, অন্য কোনো দর্শনকে, অন্য কোনো ইজমকে, অন্য কোনো মতবাদকে, অন্য কোনো তন্ত্রকে, অন্য কোনো মন্ত্রকে, চাই সেটা গণতন্ত্র হোক, সমাজতন্ত্র হোক, জাতীয়তাবাদ হোক, ধর্মনিরপেক্ষতাবাদ হোক, হিউম্যানিজম হোক, লেলন বা লেলিনবাদ হোক, যেটাই হোক না কেন, সেগুলো কেউ যদি আদর্শ হিসাবে গ্রহণ করে, ধর্ম হিসাবে গ্রহণ করে, সেটা আল্লাহর নিকট গ্রহণযোগ্য না। যেটা আল্লাহর নিকট গ্রহণযোগ্য না, সেটা আমার নিকটও গ্রহণযোগ্য না। এবার আপনার আমার কাছে ভালো লাগতেও পারে, নাও পারে, ভালো লাগলে মানেন আর ভালো না লাগলে কল্লা ফালাই দেন, কোনো অসুবিধা নেই। আমরা শহীদ হইতে চাই। আমরা কি হইতে চাই? আমরা হসপিটালে মরতে চাই না, বোর কোলে মরলে কোনো সব নাই। দিনে হকের জন্য ইনশাল্লাহ বাঁচবো, দিনে হকের জন্য মরবো।